শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এক মুখ্যমন্ত্রী সহ ভারতে আরো 9,000 মিয়ানমার নাগরিকের অনুপ্রবেশ, কোনোভাবেই থামানো যাচ্ছে না এই অনুপ্রবেশ। গোপন তথ্য ফাঁস, মিয়ানমার জান্তাকে গোপনে সামরিক প্রযুক্তি সরবরাহ করছে ভারত। পশ্চিমা বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে এবার তাইওয়ানের আকাশে 28টি যুদ্ধবিমান। তাইওয়ানে বিদেশিদের হস্তক্ষেপ মোটেই সহ্য করা হবে না, হুঁশিয়ারি চীনের। জর্ডানের বাদশাকে সরাতে নেতানিয়াহুর সঙ্গে হাত মিলিয়েছিলেন সৌদি আরবের প্রিন্স সালমান। শুধুমাত্র আল আকসাকে রক্ষা করার জন্য ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা চালায় হামাস। এবং সবশেষ থাকছে, বাড়ছে উত্তেজনা বিতর্কিত দক্ষিণ চীন সাগরে, আবারও মার্কিন রণতরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সেনাবাহিনীর গুম, অপহরণ, হত্যা আর গ্রেফতার আতঙ্কে অতিষ্ঠ নাগরিকরা মিয়ানমার ছেড়ে ভারতে প্রবেশ করছেন। গত ফেব্রুয়ারিতে সেনাভ্যুত্থানের পর এখন পর্যন্ত দেশটির 9,000-এরও বেশি নাগরিক ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে মিয়ানমারের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে। মিয়ানমারের ভারত সীমান্তবর্তী কর্মকর্তারা জানিয়েছেন, সেনাভ্যুত্থানের অশান্তি এড়াতে মিয়ানমারের এসব নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ছেন। অভ্যুত্থান বিরোধী আন্দোলনে নেই, অথচ বর্তমান শাসকদের মেনে নিতে পারছেন না, এসব সবই রয়েছে এই দলে। মিজোরামে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের মধ্যে চীন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দেশটির ক্ষমতাচ্যুত দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির বেশ কয়েকজন আইন প্রণেতা রয়েছেন। মিজোরামে আশ্রয় নেওয়া মিয়ানমারের চীন রাজ্যের মুখ্যমন্ত্রী নাম সালাই লিয়ানজুই, তাকে 2016 সালে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল। গত সোমবার রাতে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। রাজ্যটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, মিয়ানমারের 24 জন আইন প্রণেতা রাজ্যের বিভিন্ন জেলায় আশ্রয় নিয়েছেন। তারা বিশেষ করে মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলোতে আশ্রয় নিয়েছে। এসব শরণার্থী এবং যোদ্ধাদের গতিবিধির উপর গভীর দৃষ্টি রাখছে ভারত প্রশাসন। তাদের নিয়ন্ত্রণ না রাখতে পারলে অঞ্চলগুলো মিয়ানমারের গণতন্ত্রপন্থীদের বিশাল ঘাঁটিতে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ভারতীয় কর্মকর্তারা। মিয়ানমার জান্তাকে অন্তত 7টি সামরিক প্রযুক্তির চালান সরবরাহ করেছে ভারতের একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানিটি বিক্রি করা সামরিক সরঞ্জামের মধ্যে উপকূলে নজরদারি চালানোর প্রযুক্তি রয়েছে। জাস্টিস ফর মিয়ানমার কর্তৃক সোমবার প্রকাশিত একটি তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ভারতে বিক্রি করা সরঞ্জামগুলোর মধ্যে আছে ইলেকট্রো অপটিক সিস্টেম, রাডার, ভিডিও কন্ট্রাক্টর, BHF কমিউনিকেশন সিস্টেম সহ আরও অনেক কিছু। 27 ফেব্রুয়ারি থেকে 29 মার্চের মধ্যে জয়পুর এবং বেঙ্গালুরু থেকে এসব সরঞ্জাম মিয়ানমারে পাঠানো হয়েছে। ভারতীয় কোম্পানিটির সঙ্গে ইসরায়েল, ইতালি, সুইডেন, ডেনমার্ক এবং ফ্রেঞ্চ ডাচ কোম্পানির বাণিজ্য রয়েছে। JFM এর মুখপাত্র ইয়াদাং মাউং একটি বিবৃতিতে বলেছেন, মিয়ানমারের BLA-র একজন বাণিজ্যিক মাধ্যমে জান্তাকে বৈধতা দিচ্ছে ভারতীয় সরকার। মিয়ানমারের জনগণের বিরুদ্ধে যা ব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করছে সেনাবাহিনী। তাইওয়ানে হঠাৎই প্রবেশ করেছে চীনের 28টি যুদ্ধবিমান। মঙ্গলবার এমনটাই জানালো তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন কেন্দ্র। তাইওয়ান এর আগে এত বড় অতর্কিত অনুপ্রবেশের ঘটনা ঘটেনি, এমনটাই অভিযোগ তুলেছে সেই দেশের সরকার। এ বিষয়ে এখনও মুখ খোলেনি বেইজিং। এর আগে গত রোববার চীনের বিরুদ্ধে খুব উগড়ে দেয় তাইওয়ান। সেখানে বলা হয়, তাইওয়ানের প্রণালীতে শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি আর তাতে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে চীনের বিভিন্ন কার্যকলাপ। তবে এই প্রথম নয়, গত কয়েক মাস ধরেই একাধিকবারের মতো চীনের বিরুদ্ধে যুদ্ধবিমান নিয়ে চোখ রাঙানির অভিযোগ তুলেছে তাইওয়ান। মঙ্গলবার তাইওয়ান জানায়, মোট 28টি চীনা যুদ্ধবিমান হঠাৎই অনুপ্রবেশ করে তাইওয়ানের আকাশে। ফাইটার জেট ছাড়াও ছিল পরমাণু হামলায় সক্ষম যুদ্ধবিমান, ফলে ব্যাপারটা মোটেও হালকাভাবে নিচ্ছে না সে দেশের সরকার। এই অনুপ্রবেশের দাবি নিয়ে চীন এখনও কিছু জানায়নি, তবে এর আগে তাইওয়ান বারবার অনুপ্রবেশের অভিযোগের মুখে সাফাই দেয় বেইজিং। চীনা সরকার জানায়, তাইপে এবং ওয়াশিংটনের সংঘাত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা এমনটি করেছে। চীন আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে,
তাইওয়ানে বিদেশিদের সহযোগিতার যে কোনো রকমের তৎপরতার বিরুদ্ধে কড়া জবাব দেওয়া হবে বলে বেইজিং উল্লেখ করেছে। চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যকলাপের মুখপাত্র মা জিয়াং কুয়াং আজ একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। এর আগে গতকাল তাইপে সরকার বলেছিল চীনা বাহিনীর 28টি যুদ্ধবিমান তাদের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করেছিল। এ সম্পর্কে মা জিয়াং কুন বলেছেন উত্তেজনা সৃষ্টির জন্য তাইওয়ান সরকারকেই দায়ী করা উচিত। তিনি বলেন বেইজিং বিশ্বাস করে যে স্বশাসিত তাইওয়ান দ্বীপ আনুষ্ঠানিক স্বাধীনতার জন্য বিদেশিদের সঙ্গে কাজ করছে, কিন্তু এই ধরনের স্বাধীনতা পাওয়ার প্রচেষ্টা অথবা বিদেশিদের দায়িত্ব জ্ঞানহীন হস্তক্ষেপ কোনোটাই সহ্য করবে না বেইজিং। গত রোববার কথিত শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7-এর নেতারা চীনের বিরুদ্ধে সিং কিয়াং তাইওয়ান এবং হংকং সহ করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে নানা রকমের অভিযোগ তুলেছেন। G7-এর এই সমস্ত বক্তব্যকে কঠোর ভাষায় সমালোচনা করেছে এবং প্রত্যাখ্যান করেছে চীন। জর্ডানের বাদশাহ আবদুল্লাহকে ক্ষমতাচ্যুত করার কথিত ষড়যন্ত্র সম্পর্কে আরও এক ঝাঁক নতুন তথ্য সামনে এসেছে। এতে বলা হচ্ছে এই ষড়যন্ত্রের নাম মূল ভূমিকায় ছিলেন সদ্য ক্ষমতাচ্যুত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, জর্ডানের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এবং সৌদি মোহাম্মদ বিন সালমান। গত সপ্তাহে মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটনের পোস্টে ডেভিড ইগনিশনের লেখা একটি কলামে চমকপ্রদ এইসব তথ্য প্রকাশ পেয়েছে। গত এপ্রিলে জর্ডানের বাদশাহ আবদুল্লাহকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বন্দী হন দেশটির যুবরাজ হামজা বিন হুসাইন। এই ঘটনায় জর্ডানের একজন তদন্ত প্রতিবেদন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির বিষয়ে জ্ঞান সম্পন্ন যুক্তরাষ্ট্রের সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের সঙ্গে আলাপের ভিত্তিতে ষড়যন্ত্র তত্ত্বের নতুন তথ্য ফাঁস করেছে ইগনিশিয়াম। তিনি জানিয়েছেন ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত ডিল অব দ্য সেঞ্চুরি আবদুল্লাহকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করা হয়। ট্রাম্পের ওই পরিকল্পনায় দখলকৃত পূর্ব জেরুজালেমকে পুরোপুরি ইসরায়েলি ভূখণ্ড দেখানো হয় এবং জেরুজালেমের বাইরে আবুদিস নামের ছোট্ট একটি গ্রামকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে প্রস্তাব করা হয়। ওই পরিকল্পনায় জর্ডান নদীর পশ্চিম তীরের অংশ বিশেষ এবং গাজা উপত্যকা নিয়ে নামমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে, যাদের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। এছাড়া জর্ডানি বা হাশিমিদের হাত থেকে পবিত্র আল-আকসা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুরোপুরি কেড়ে নেওয়ার পরিকল্পনা ছিল ট্রাম্পের শতাব্দীর সেরা চুক্তিতে। জেরুজালেম এবং মসজিদুল আকসা রক্ষার জন্য ইসরায়েলের অভ্যন্তরে হামাস রকেট হামলা চালিয়েছে বলে মনে করেছেন বহু ফিলিস্তিনি। মঙ্গলবার প্রকাশিত জনমত জরিপে এমনই তথ্য মিলেছে। গাজায় সাম্প্রতিক যুদ্ধের পর থেকে হামাসের জনপ্রিয়তা বেড়ে গেছে, অন্যদিকে কমেছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতার জনপ্রিয়তা। রামাল্লা ভিত্তিক প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ এই জরিপ চালায়। 9 জুন 12 জুনের মধ্যে এই জরিপ চালানো হয়। এতে অংশ নেন প্রায় 1200 ফিলিস্তিনি। জরিপে অংশ নিয়ে 72% ফিলিস্তিনি মনে করেন হামাস ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে জেরুজালেম এবং আল-আকসা মসজিদের নিরাপত্তা নিশ্চিত করতে। 9% মনে করেন ফিলিস্তিনের সাধারণ নির্বাচন বাতিল হওয়ার কারণে এই সংঘাত। খবরে বলা হয় অধিকাংশ ফিলিস্তিনি বিশ্বাস করতে শুরু করেছেন যে হামাস ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করছে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বেশি যোগ্য। অন্যদিকে সামান্য অংশ বিশ্বাস করেন ফিলিস্তিনিদের নেতৃত্ব দেওয়ার যোগ্য হচ্ছে ফাতা। জরিপের তথ্য অনুযায়ী এখন যদি ফিলিস্তিন নির্বাচন হয় তবে হামাস নেতা ইসমাইল হানিয়া 59% ভোট পাবেন, বিপরীতে আব্বাস পাবেন 27%। সাম্প্রতিক গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। ইসরায়েলের ক্ষতিও কম হয়নি। বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ নিন্দার ঝড়কে সবচেয়ে আবার উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ চীন সাগর। মার্কিন রণতরী USS রোনাল্ড রিগানের নেতৃত্বে বিতর্কিত ওই অঞ্চলে যুদ্ধবিমান বহনকারী জাহাজের একটি বহর প্রবেশ করেছে। মঙ্গলবার মার্কিন নৌবাহিনী এই তথ্য জানিয়েছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে নৌবহরের মধ্যে গাইডেড মিসাইল ক্রুজ বাহী USS শিলুহ এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS হ্যালসি রয়েছে। বিবৃতিতে বাহিনী বলেছে দক্ষিণ চীন সাগর অবস্থানের সময় আঘাত হানতে সক্ষম দলটি সমুদ্র নিরাপত্তা অভিযানে পরিচালনা করবে, যার মধ্যে রয়েছে স্থির এবং রোটারি উইং যুদ্ধবিমানের ফ্লাইট অপারেশনস, উপকূলে আঘাত হানা মহড়া এবং ভূপৃষ্ঠ এবং আকাশ ইউনিটের কৌশলগত সমন্বিত প্রশিক্ষণ। দক্ষিণ চীন সাগরে বিমানবাহী রণতরীগুলোর অভিযোগ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ।
যুক্তরাষ্ট্রের এই নৌবহর এমন সময় দক্ষিণ চীন সাগরে প্রবেশ করল যখন ওয়াশিংটন এবং বেইজিং এর মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমার পুরোটাই চীন নিজেদের বলে দাবি করে আসছে, তবে যুক্তরাষ্ট্র একে আন্তর্জাতিক জলসীমার অংশ হিসেবে পাল্টা দাবি করছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।